আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। হ্যালো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমার সাধারণ থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমার কম্পিউটার বেসিক কোর্সে আমি আপনাদের শেখাবো কিভাবে কম্পিউটারের মনিটরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এই ভিডিওতে আপনাদের কোনো উপকারে আসতে পারি তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব পাশে থাকা নোটিফিকেশনের বেল বাটন অন করে রাখুন। আর কোনো ভিডিওতে বুঝতে সমস্যা হলে বা এই ভিডিওতে বুঝতে সমস্যা হলে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন, পরে কমেন্টের সাহায্যে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর কি কি ধরনের ভিডিও পেতে চান সেটা ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দিবেন। আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা, সেই ভুল আমাকে জানিয়ে দিলে পরবর্তীতে আমি আমার ভুল সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। সো দেরি না করে মূল ভিডিওতে চলে আসি। আপনারা কিভাবে এই ডেস্কটপের মনিটরে ব্যাকগ্রাউন্ড পিকচার চেঞ্জ করবেন? দেখুন আমার একটা ব্যাকগ্রাউন্ড পিকচার রয়েছে, এটা হচ্ছে উইন্ডোজের একটা পিকচার। আমার হচ্ছে উইন্ডোজ 7, তার উইন্ডোজের সেই একটা পিকচার। এখন আপনারা এই পিকচারটা চেঞ্জ করতে পারবেন আপনাদের নিজের মনের মতো করে, ইচ্ছে মতো করে আপনারা যে কোনো পিকচার বসাতে পারবেন। এই ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম, দেখুন কিভাবে আপনারা চেঞ্জ করবেন। প্রথমে মাউসের ডান বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখুন একটা অপশন এসেছে, অপশনে একদম নিচে একটা প্রবলেম সমস্যা হয়েছে। দেখুন আবার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন মাউসের দেখুন পার্সোনালাইজ লেখা আছে, এখানে মাউসের বাম বাটনে ক্লিক করবেন, বাম বাটন দিয়ে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম, দেখুন দেখুন অনেকগুলো পিকচার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার মাদারবোর্ডের পিকচার। আমার মাদারবোর্ডটা কি MSI একটা মাদারবোর্ড, MSI এর একটা মাদারবোর্ড পিকচার। আপনি কি ধরনের পিকচার পেতে চান সেটা ক্লিক করবেন, আপনি চয়েস করে নিতে পারেন। আপনি প্রথমে যেতে হবে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পিকচার, দেখুন এখানে আমার এটা সিলেক্ট করা আছে, এটা কিন্তু আমার ডেস্কটপে সেভ করা। আপনি চাইলে দেখুন এটা যে উপরে যাবেন, দেখুন অনেক পিকচার, আপনি কোন পিকচারটা নিতে চাচ্ছেন আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন। ধরুন আমি
আপনি এটা নিতে চাচ্ছেন, শুধু এটা এইটা উঠে দিতে হবে আপনাকে। একটু উঠিয়ে দিয়ে সিলেক্ট করা আছে না, সিলেক্টটা আপনি উঠিয়ে দিবেন, উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে ধরে আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন, মাউসের বাম বাটন দিয়ে সিলেক্ট করবেন। ধরেন সিলেক্ট ছিল না, সিলেক্ট ছিল না, এটা আপনি সিলেক্ট করে নেবেন, মাউসের বাম বাটন দিয়ে সিলেক্ট করে নেবেন। আমার সিলেক্ট হয়ে গেছে, এখন এখন আপনি এই দেখেন এখানে এখানে লেখা আছে, এখানে তো দিলেন, সিলেক্ট তো করলেন, এখন এটা আপনাকে সেভ করতে হবে ডেস্কটপে আনার জন্য, ডেস্কটপে মনিটরে। এই দেখুন সেভ চেঞ্জ, এখানে ক্লিক করবেন, মাউসের এখানে মাউসের বাম বাটনে ক্লিক করবেন, এই যে এই জায়গায় এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করবেন, সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন, সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু এখন ওই পিকচারটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে, মিনিমাইজ করে রাখি, এই দেখুন আমার কিন্তু চলে এসেছে। আবার চাইলে আপনি আবার চেঞ্জ করে নিতে পারবেন, সেম একই প্রসেস, একই প্রসেস, মাউসের মাউসের ডান বাটন, ডান বাটনে ক্লিক করবেন, ডান বাটনে ক্লিক করে দেখবেন একটা অপশন আসবে, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় কোনো কিছু থাকবে না, সেই সেই জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এসে মাউসে এখানে আসবেন পার্সোনালাইজ, এই যে এই জায়গায়, এই জায়গায় ক্লিক করবেন পার্সোনালাইজ, পার্সোনালাইজ ক্লিক করবেন, এখানে মাউসের বাম বাটনে ক্লিক করবেন, দেখবেন চলে এসেছে। এভাবে আপনি যে কোনো পিকচার আবার চেঞ্জ করতে পারবেন, এখানে যাবেন ন্যাচারাল, ন্যাচারাল পিকচার আছে, নেচার আছে, ইয়ে আছে, ল্যান্ডস্কেপ, ক্যারেক্টার্স, ইউনাইটেড স্টেটাস, আপনি যে পিকচারই দেন, ধরেন ইউনাইটেড স্টেটাস এখানে আছে, এখানে দিতে পারেন, এক ক্লিকেই এসে যাবে সমস্ত পিকচার, দেখুন এসে গেছে। এখানে কিন্তু সবগুলো পিকচার কিন্তু কিছুক্ষণ পর পর আসবে, এখানে দিলে আপনি যে কোনো একটা পিকচার রাখতে চাচ্ছেন, তখন দেখেন লেখা আছে ডেস্কটপ নিচে, মাউস দেখেন না, মাউস কার্সর দেখেন কোথায় নিয়ে আসছে, এই যেখানে ডেস্কটপ, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন, এখানে দেখেন লেখা আছে DESK TOP টপ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, BACK ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড, এখানে মাউসে বাম বাটনে ক্লিক করবেন, এই দেখেন এখানে লেখা আছে, এই লেখার মধ্যে ক্লিক করবেন, মাউসে বাম বাটনে ক্লিক করবেন। আপনার কিন্তু এখানে সবগুলো সিলেক্ট করা আছে, ওই যে একটা ক্লিক করলেন সবগুলো সিলেক্ট, একটা ছবি 30 মিনিট পর পর চেঞ্জ হবে, যেমন একটা ছবি, এই যে আপনার ছবি ধরুন এটা ছবি, এটা 30 মিনিট থাকবে, 30 মিনিট থেকে আবার এটা আসবে, এটা আসবে, আবার এটার পর আরেকটা আসবে, না না আপনি কোনগুলো সিলেক্ট করছেন, এই দেখেন এই যে সিলেক্ট করা আছে যেগুলো, এই যে এই লাইনগুলো সবগুলো আসবে, এই লাইনে সবগুলো চলে আসবে, সবগুলো যদি সবগুলো আপনি রাখতে চান, সবগুলো এসেছে, সবগুলো সবগুলো একটা, এটা আপনার 30 মিনিট পর পর আসবে, 30 মিনিট পর এটা আসবে, আবার এটা 30 মিনিট থেকে এটা আবার আসবে, আবার এটা 30 মিনিট থেকে এটা আবার আসবে, আবার এটা 30 মিনিট থেকে এটা আবার আসবে, এভাবে আবার চেঞ্জ করবে, আবার এটা 30 মিনিট থেকে আবার এখান থেকে শুরু হবে, এভাবে পর্যায়ক্রমে আসবে যেগুলো সিলেক্ট থাকবে। আপনি টাইমার চেঞ্জ করে নিতে পারবেন এখানে মাউসে দিয়ে, এই দেখেন টাইমার এখানে দেওয়া আছে, চেঞ্জ পিকচার ইভারি, ইভরি এভরি চেঞ্জ পিকচার ইভরি লেখা আছে, এখানে এখানে দেখুন আইকন আছে, এখানে মাউসে বাম বাটনে ক্লিক করবেন, এখানে টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, একটা পিকচার কতক্ষণ করে থাকবে থাকবে, আপনি চাইলে একদিন পর পর চেঞ্জ করতে পারবেন, আপনার 12 ঘন্টা পর পর একটা পিকচার চেঞ্জ হবে, ধরুন এটা 12 ঘন্টা থাকবে,
12 ঘন্টা পরে এটা আসবে, আবার এটা 12 ঘন্টা থাকবে, 12 ঘন্টা পরে আসবে, এরকম যে কোনো পিকচার চেঞ্জ করে নিতে পারবেন 3 মিনিট পর পর। আপনি যে যে টাইম দিবেন, আপনি দিলেন 10 সেকেন্ড, 10 সেকেন্ড দিয়ে এখানে শিফটে ক্লিক করবেন, শিফটে ক্লিক করে চেঞ্জ দিবেন। দেখুন আপনার 10 সেকেন্ড পর পর আসবে, দেখেন 10 সেকেন্ড পর পর, দেখেন এটা আবার চেঞ্জ হবে 10 সেকেন্ড পর পর, এই দেখেন চেঞ্জ হচ্ছে। আবার চাইলে আপনি এটাকে উঠিয়ে দিতে পারেন, মার্কটি উঠিয়ে দিতে পারেন, এখানে মাউসে যাবেন, মাউসে গিয়ে এই যে পার্সোনালাইজ ডান বাটন ক্লিক করে করে এই অপশন টানবেন, এসে মাউসে ডান বাটন ক্লিক করে এনে মাউসে বাম বাটনে ক্লিক করবেন, পার্সোনালাইজ ক্লিক করে আনবেন। আনার পর দেখুন এসেছে, এখন আপনি আপনার পিকচারগুলো রাখতে চাচ্ছেন না, আপনি এখানে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন, সেম একই প্রসেস, আপনি একটা পিকচার রাখতে চাচ্ছেন না, সিলগুলো সবগুলো উঠিয়ে দিবেন, সবগুলো উঠিয়ে দিবেন, আপনি শুধু একটা পিকচার রাখতে যাচ্ছেন, ধরুন আমি এগুলো একটা পিকচারও রাখবো না, আমি আমার উইন্ডোজের পিকচারটা রাখবো শুধু, এটা দিয়ে এগুলো কিছুই করতে হবে না, টাইম যদি একটা পিকচার দেন টাইম শিফট কিছুই দিতে হবে না, শুধু সিলেক্ট করবেন একটা পিকচার, পিকচার চেঞ্জ সিলেক্ট করে মাউসের বাম বাটন দিয়ে এই কোনায় বক্স, একটা বক্স দেখছেন, এই যে বক্স, এই বক্সে এই যে বক্স বক্সে দেওয়া আছে, যে বক্স এই যে বক্স দেওয়া আছে, এই বক্সে ক্লিক করবেন, বাম বাটন দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেপ চেঞ্জে ক্লিক করবেন। দেখেন আমার উইন্ডোজ স্ক্রিন চলে এসেছে, পিকচার উইন্ডোজের পিকচারটা চলে এসেছে। আবার চাইলে আপনি আপনার নিজের পিকচারও দিতে পারবেন, সেই পিকচারটা আপনার কম্পিউটার মনিটরে থাকতে হবে, কম্পিউটারে থাকতে হবে, ধরুন সেই পিকচারে যাবেন, কোথায় রেখেছেন পিকচারটা, সেই পিকচারে যাবেন, পিকচারে গিয়ে এই যে পিকচার দেখছেন, পিকচার আপনি যে দেখাচ্ছি এই পিকচার, এখানে যাবেন, দেখুন এই পিকচার, এই পিকচার আমি আমার ডেস্কটপে নেব, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে নেব, আমার পিকচারটা আমি আমার ডেস্কটপে নেব, এটা আরেকজনের পিকচার, মাউস এখানে মাউসের বাম বাটনে ক্লিক করবেন, ক্লিক দেওয়ার পর ডান বাটনে ক্লিক দিবেন, অপশন আনবেন, অপশন আসবে, দেখছেন দেখেছেন এই অনেক অপশন এসেছে, আপনি কোন অপশনটা নেবেন, এখানে উপরে 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 দেখেন ওপেন দেওয়া আছে, ওপেনে ক্লিক করবেন না, ওপেনের পরে দেখবেন লেখা আছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটা খুঁজবেন কোথায় আছে, অনেকের এখানে নাও থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখানে বাম বাটনে ক্লিক করবেন, মাউসের বাম বাটনে ক্লিক করবেন, দেখবেন এই পিকচারটা আমার চলে এসেছে, এই দেখুন চলে এসেছে, অনেক বড় হয়ে গেছে তো এর জন্য অর্ধেক দেখা যাচ্ছে না, আপনার পিকচার থাকতে হবে ছোট্ট। শুধু পিকচারটা আমি রেখেছি, শুধু একটা পিকচার, পিকচার আবার আবার এটাকে না রাখলে আপনি যে কোনো পিকচার চেঞ্জ করতে পারবেন, আপনি আবার আগের মতো করে নিতে পারবেন চাইলে। আপনাকে এই পার্সোনালাইজ মাউসে যাবেন, মাউসে গিয়ে বাম বাটন ক্লিক করবেন, বাম বাটনে ক্লিক করে এই পার্সোনালাইজে ক্লিক করবেন, মাউসে বাম বাটন দিয়ে।
আমি আমার পিকচার আমার নিজের মতো করে রাখবো এখন। আমার মাদারবোর্ডের পিকচারটা রাখবো। এক ক্লিকই হয়ে গেছে। এখন আমি কাঙ্ক্ষিত আমার ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে মনিটরে এই দেখুন আমার মাদারবোর্ডের পিকচার। আপনার যেটা আছে সেটা রাখতে পারবেন। যদি আপনি নিজের মতো করে দিতে চান সেম একই প্রসেসে আপনারা দিতে পারবেন। যদি আপনাদের পিকচার বা আপনার কোনো ক্যামেরার কোনো পিকচার গ্যালারি পিকচার শুধু কম্পিউটারে এনে ওটাকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিতে হবে। করে দিলেই এই পিকচারটা আপনার মনিটরে বসে যাবে, সেট হয়ে যাবে। সেম একই প্রসেস আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। আশা করি আপনাদের যদি কোনো ভিডিওতে উপকার করে থাকি বা উপকার করতে পারি পেরে থাকি তাহলে আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যেয়ে যাবেন। আর যদি আর কোনো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থী। এখন সময় রাত 11:30। আপনার এই ভিডিওতে কোনো বুঝতে না পারলে কমেন্টে জানিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিবেন। আর কী কী ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচ অল সাবস্ক্রাইবার বন্ধুরা। দোয়া করবেন আমার জন্য। নেক্সট ভিডিওটি কি পেতে চান সেটাও জানাবেন। ওকে, থ্যাংক ইউ।